আপনারা শুনলেন একটা ঝুমুর গান যাকে ঝুমুর বলা হয় আমি সংক্ষেপে ঝুমুর সম্পর্কে ঝুমুর সম্পর্কে কয়েকটা কথা বলি এই ঝুমুর আমাদের এই সঙ্গীতের ধারাটি অত্যন্ত প্রাচীন গবেষক হরিকৃষ্ণ মুখোপাধ্যায় তিনি বলছেন ঝুমুর আজ থেকে প্রায় এক হাজার বছর আগে প্রথম রচিত হয় এক হাজার বছর আগে আপনারা জানবেন যারা সাহিত্যের ছাত্র সেই সময় ঠিক সেই সময় চর্যাপদ রচিত হচ্ছে অর্থাৎ বাংলা ভাষার যখন জন্ম ঠিক সেই সময় ঝুমুরের রচনা আমরা কি তাহলে একটা কোথাও যেন মিল খুঁজে পাচ্ছি না যে চর্যাপদ প্রথম বাংলা ভাষার নিদর্শন সেই সময় ঝুমুর রচিত হচ্ছে তাহলে কি চর্যাপদের সাথে ঝুমুরের কোথাও কোনো সম্পর্ক আছে এ নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলি তরুতে মধ্যযুগের যে পদকল্পতরু সেখানেও ঝুমুরের প্রসঙ্গ আছে প্রসঙ্গ আছে গোবিন্দ দাসের লেখায় মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর গোবিন্দ দাস আছে বিদ্যাপতির লেখায় ঝুমুরের প্রসঙ্গ এইভাবে আমরা দেখছি যে ঝুমুর অতি প্রাচীন একটি সঙ্গীতের ধারা অথচ দেখুন যে ঝুমুর পদাবলীর সমসাময়িক বা তারও আগের সেই ঝুমুরকে কিন্তু বাংলা সাহিত্যের ধারায় বৈষ্ণব পদাবলীর মতো সমমর্যাদায় রাখা হয়নি আমাদের মানফুম সংস্কৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে আমরা আবেদন করব বৈষ্ণব পদাবলীর সাথে যেন ঝুমুরকে একই মর্যাদায় রাখা হয় সাহিত্যে আলোচনা করা হয় এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা ঝুমুরের পদ পড়ে শোনাচ্ছি আপনারা শুনলেই বুঝতে পারবেন সেই পদটির সাথে কিভাবে বৈষ্ণব পদাবলীর পদের যে মান তার যে আবেদন সে আবেদনের সঙ্গে মিলে যায় পদটি হলো এরকম ঘর কইনু বাহির বাহির কইনু ঘর তু পেলাম শ্যাম তুমারও অন্তর কুলোটা সাজিয়ে গৃহ তজি গেনু বন তবু না মিলিল শ্যাম তবু প্রেম থন তোমারও মধুর প্রেম কাছে পাবো বলি সুখেরও ঘরে দুঃখের অনল জানা জ্বালালাম অহরি তবু নাই দেখা দিলে মোহন বাঁশুরি দেখুন আমাদের মনে আছে ওই বৈষ্ণব পদাবলীর পদ পর কইনু আপন আপন কইনু পর সেই পদের সাথে কিভাবে মিলে যাচ্ছে আমাদের ঝুমুরিয়া পদকর্তার এই পদ আমরা এই বিষয়ে আরও আলোচনা করব এখন চলে যাব সঙ্গীতে এখন আপনাদের সাথে আরেকটি গান পরিবেশন করবেন শিল্পী সত্যবান মাছি সুন্দর গান